নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, নিজের পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামছে সন্দেশ জিঙ্গান, প্রবীর দাস, রয় কৃষ্ণা ও হাভি হার্নান্ডেজ। তো এদের বিরুদ্ধে কেমন খেলবে এই খেলোয়াড়রা, এবং ডিমিট্রি পেড্রাটস ও মানবীর সিং, তাদেরও কিন্তু ইনজুরি আপডেট আপনাদের দেওয়ার আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে এটিকে মোহন বাগান দলের এক্স প্লেয়ার, অর্থাৎ যারা এই মুহূর্তে বিএফসি দলের হয়ে খেলছে, তারা 3 ডিসেম্বর খেলতে নামবে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। তো সেই দলের বিরুদ্ধে তারা কেমন পারফরমেন্স করবে। তো বেঙ্গালুরু এফসি ফ্যান্সদের জন্য খুবই ভালো খবর, কারণ বেঙ্গালুরু তারা কিন্তু আবার জয়ের রাস্তায় ফিরেছে, এবং যেহেতু প্রবীর দাস, সন্দেশ জিঙ্গান, রয় কৃষ্ণা ও হাভি হার্নান্ডেজ ছাড়া, যিনি তার আগের সিজনে এটিকে মোহনবাগান ছেড়ে চলে গেছিলেন, তাও এই খেলোয়াড়গুলো নিজের জীবনের বেস্ট পারফরমেন্স দিতে চাইবে নিজের পুরনো দলের বিরুদ্ধে। কারণ যখন কোনো খেলোয়াড় নিজের পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামে, তখন সেই খেলোয়াড়ের মধ্যে একটা জেদ থাকে, একটা রাগ থাকে নিজের সেরাটা দেখানোর, এবং নিজের পুরনো দলকে দেখানোর যে আমাকে ছেড়ে ভুল করেছো। তো সেই জেদ নিয়েই কিন্তু এই 4টে প্লেয়ার খেলতে নামবে, একটা নয়, দুটো নয়, 4টে প্লেয়ার নিজের জীবনের সেরাটা দিতে নামবে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। কারণ তারা কিন্তু এটিকে মোহনবাগান দলে থাকতে চাইছিলো, এটিকে মোহনবাগান তাদেরকে রাখিনি, সেই কারণে এইবার তারা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে সেরা খেলাটা দিয়ে নিজেদেরকে এটিকে মোহনবাগানকে দেখাবে যে দেখো আমাকে ছেড়ে তোমরা কতটা ভুল করেছো, এবং তোমাদের বিরুদ্ধে আমরা কত ভালো খেললাম। তাই এটা কিন্তু এটিকে মোহনবাগান দলের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হবে, যে একটা নয়, দুটো নয়, 4-4টে প্লেয়ার তাদের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার জন্য খেলতে নামবে। এবং আমি শিওর রয় কৃষ্ণা ও হাভি হার্নান্ডেজ তারা কিন্তু এটিকে মোহনবাগানের বিরুদ্ধে গোল করার জন্য মরিয়া হয়ে নামবে, এবং প্রবীর ও সন্দেশ তারা এটিকে মোহনবাগানকে কিন্তু একটাও অ্যাটাক করতে দেবে না, এরকম মানসিকতা নিয়ে কিন্তু এরা খেলতে নামবে। কারণ পুরনো দল যেহেতু তাদেরকে ছেড়েছিল, তাই তারা পুরনো দলকে হারিয়ে নিজের পুরনো বদলাটা নেওয়ার জন্য কিন্তু পুরোপুরি মরিয়া হয়ে খেলতে নামবে। তো এইবার দেখা যাক এই 4 প্লেয়ার তারা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নিজের কেমন পারফরমেন্সটা দেয়। তো আমার তো মনে হচ্ছে ম্যাচটা প্রচণ্ড জমজমাট হবে, কারণ যেই 4টে প্লেয়ারের নাম বললাম, তারাই কিন্তু 4 জন দুর্ধর্ষ প্লেয়ার, বিধ্বংসী প্লেয়ার, এবং সবাই গোল করার ক্ষমতা রাখে। তো এইবার দেখা যাক কেমন খেলে। তো বন্ধুরা, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে বিএফসির এই 4 প্লেয়ার রয় কৃষ্ণা, হাভি হার্নান্ডেজ, সন্দেশ জিঙ্গান ও প্রবীর দাস কেমন খেলবে বলে আপনার মনে হয়, সেটা ভিডিওর শেষে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে ডিমিট্রি পেড্রাটসের আপডেটটা দিই। তো এটিকে মোহনবাগানের ভিতরকার খবর থেকে যেই খবরটা এই মুহূর্তে সবথেকে ভালো আসছে, সেটা হচ্ছে ডিমিট্রি পেড্রাটস, তিনি কিন্তু ফুল্লি ফিট, এবং তিনি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে কিন্তু মাঠে নামবেই। কারণ ডিমিট্রি তিনি নিজেও জানিয়ে দিয়েছেন তিনি এই মুহূর্তে ফিট আছেন, এবং বিএফসির বিরুদ্ধে তিনি খেলার জন্য অ্যাভেলেবেল আছেন। তো ভালো খবর হচ্ছে যে ডিমিট্রি তিনি কিন্তু বেঙ্গালুরু এফসি দলের বিরুদ্ধে খেলবে, অর্থাৎ এটিকে মোহনবাগান তারা কিন্তু আরও একটা ক্রিয়েটিভ খেলোয়াড় এবং আরও একটা সাপ্লাই লাইন পেয়ে যাবে, কারণ ডিমিট্রি তিনি কিন্তু ফুল্লি ফিট, তিনি সেটা নিজের মুখেই জানিয়েছেন। তো বন্ধুরা, এইবার আপনাদেরকে মানবীর সিংকে নিয়ে একটু আপডেট দিই। তো এটিকে মোহনবাগানের ভিতরকার খবর থেকে আরও একটা কথা শোনা যাচ্ছে মানবীর সিংকে নিয়ে, যে তিনি কিন্তু 2 সপ্তাহের জন্য এটিকে মোহনবাগান দল থেকে ছিটকে যেতে পারেন, কারণ তার কিন্তু পায়ে এখনও ভালো ব্যথা আছে, তিনি এখনও সেই রকমভাবে হাঁটতে পারছেন না। তো যদি মানবীর সিং তিনি 4-5 দিনের রেস্ট এবং ট্রিটমেন্টের পরে সুস্থও হয়ে যায়, তাও কিন্তু মানবীর সিংকে খেলানোর রিস্ক এটিকে মোহনবাগান, বিশেষ করে জুয়ান ফেরান্ডো নেবে না। কারণ যদি পায়ে ইঞ্জুরি নিয়ে মানবীর আবার খেলতে নামে, তাহলে কিন্তু ব্যথার ওপর আরও ব্যথা বাড়বে, ফলে আরও বড় গুরুতর কিছু হয়ে যেতে পারে। সেই কারণে এটিকে মোহনবাগানের ভিতরকার খবর থেকে যেটা শোনা যাচ্ছে, যে আগামী 2টো ম্যাচ মানবীর সিং তিনি এটিকে মোহনবাগান দলের জন্য নাও খেলতে পারেন। তো যতক্ষণ না অফিসিয়াল আপডেট বেরোবে, ততক্ষণ কিন্তু আমি কনফার্ম বলতে পারবো না। তবে যেহেতু মানবীর তিনি এখনও ভালো করে হাঁটতে পারছেন না,
তাই সেই অনুযায়ী বলছি যে মানবীর, তিনি কিন্তু দু সপ্তাহের জন্য এটিকে মোহনবাগান দলের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ দুটো ম্যাচের জন্য কিন্তু মানবীরকে নাও পেতে পারে এটিকে মোহনবাগান। তো এটা অবশ্যই এটিকে মোহনবাগান ফ্যান্সদেরকে অনেক কষ্ট দেবে, কারণ বর্তমানে মানবীর কিন্তু ভালো খেলছিলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে ইন্ডিয়ান ফুটবল নিয়ে এতটাই আপডেট দেওয়ার ছিল। তো আশা করি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে এক অনুরোধ করব, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।